হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমরা দেখে নেব কিভাবে আমরা খুব সহজে ক্যানভার মাধ্যমে কোনো ব্যাগ ডিজাইন করতে পারি। তো ব্যাগ ডিজাইন আমরা সাধারণত করে থাকি যে কোনো ধরুন কোম্পানি আছে তো তার লোগো দিয়ে আমরা ব্যাগ ডিজাইন করতে পারি। এছাড়া আপনাদের কোনো শপ আছে, কোনো দোকান আছে, ধরুন কোনো বিউটি প্রোডাক্টস বা কোনো খাবারের দোকান, এই ধরনের যে কোনো দোকান থাকতে পারে আপনাদের, বা কোনো ধরনের বিজনেসের কিছু দোকান থাকতে পারে, তো সেখানে দোকানের লোগো দিয়ে আপনারা ব্যাগ তৈরি করতে পারেন। তো সেই ব্যাগ ডিজাইন আপনারা কি করে করবেন? এছাড়াও কাউকে যদি গিফট দিতে চান, তো সেই ধরনের কোনো ব্যাগ ডিজাইন যেটা খুব অ্যাট্রাকটিভ হবে এবং সেই ব্যাগে করে আপনার সেই গিফটটা দিতে খুব ভালো লাগবে, সেই ধরনের কোনো ব্যাগ ডিজাইন বা থ্যাংক ইউ ব্যাগ ডিজাইন আপনারা কিভাবে করবেন খুব সহজে ক্যানভার মাধ্যমে, এবং তার জন্য ফটোশপ ইলাস্ট্রেটরের আমাদের কোনো প্রয়োজন হবে না, তো সেটাই আমরা আজকে দেখে নেব। তো তার জন্য দেখুন, আমি ক্যানভাটা ফার্স্ট ওপেন করে নিয়েছি এবং এখানে ক্রিয়েটিভ ডিজাইনে যাব। আর এখানে গিয়ে আমি কাস্টম ডাইমেনশনসে গিয়ে আমি পেজ নেব। এখানে আপনারা নিজেদের ব্যাগে যেরকম সাইজ আপনারা করতে চান সেই অনুযায়ী কিন্তু পেজ নিতে পারেন। তো আমি এখানে স্কোয়ার সাইজের পেজ নিচ্ছি। ওকে, তো পেজ আমার এখানে ক্রিয়েট হতে চলেছে। এরপরে আমি এখানে অলরেডি একটা লোগো যেটা আমি বানিয়ে আপলোড করে রেখেছি সেই লোগো দিয়ে আমি আপনাদের ফার্স্ট ডিজাইনটা করে রাখাবো। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের লোগো বা আপনাদের দোকানের নাম বা কোম্পানির নাম দিয়ে এই ডিজাইনটা করতে পারেন। ওকে, তো আমরা ফার্স্টে ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব। আমি যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড রাখতে চাইছি, তো আপনারা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে পারেন বা সলিড কালার নিতে পারেন। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নেব এবং এর ট্রান্সপারেন্সি লেভেলটা আমি কমিয়ে দেব। ওকে, এরপর আমি আপলোডসে যাব এবং এখানে গিয়ে আমি আমার লোগোটা নেব, এটাকে একটু সামান্য ছোট করে নেব এবং এজের মিডল এবং সেন্টারে এটাকে বসিয়ে নেব। এরপরে আমি কোনো ডিজাইন এখানে ছোট করে হালকা করে রাখতে পারি, তো তার জন্য আমি এখান থেকে এটা ধরুন চুজ করলাম। তো এর কালারটা আমি চেঞ্জ করে নেব। ওকে, এবং এটাকে আমি এখানে বসিয়ে দেব। ঠিক সেম জিনিসটাই আমি এখানেও নিয়ে নেব এবং সেটা আমি এখানে বসিয়ে দিলাম। এইভাবে খুব সাধারণ ভাবেই আপনি কোনো ব্যাগ ডিজাইন করতে পারেন। তো এই ধরনের একটা ডিজাইন আমরা করতে পারি। এছাড়াও আমরা যেটা করতে পারি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এটা ফার্স্টে আমি মক আপে ফেলে দেখাবো। তো মকআপে ফেলে দেখানোর জন্য আপনাদের আমি এখানে একটা ট্যাব নিচ্ছি। তো নিউ ট্যাব নিয়ে আমি এখানে স্মার্ট মকআপ বলে সার্চ করব এবং এখানে স্মার্ট মকআপের মধ্যে দিয়ে ব্যাগ ডিজাইন যেটা আছে, তো ব্যাগ মকআপটা আমি চুজ করব, সেই ক্যাটাগরিটা আমি এখান থেকে চুজ করব। তো স্মার্ট মকআপ কিভাবে ইউজ করতে হয় সেটা আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি, আগের অনেক ভিডিওতে আমার দেখানো আছে, যেমন মাস্কের ভিডিও, টি শার্টের ভিডিও, কফি মাগের ভিডিও এক্সেট্রা, এগুলোতে আমার দেখানো আছে কিভাবে আমরা স্মার্ট মকআপ ইউজ করতে পারি। তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে কিন্তু সেই ভিডিওগুলো অবশ্যই আগে দেখে নেবেন। তো আমি এখান থেকে স্মার্ট মকআপে গেলাম এবং এখানে ব্যাগ অ্যান্ড বক্সেস এটা চুজ করলাম, এই ক্যাটাগরিটা। তো এই ক্যাটাগরিটা চুজ করার সাথে সাথেই আমার এখানে দেখুন ব্যাগের জন্য মকআপে দিয়ে দিয়েছে মকআপ, এবং এই মকআপের মধ্যে আমি আমার ডিজাইনটা ফেলতে পারি। তো আপনারা অবশ্যই যে ডিজাইনটা বানিয়েছে সেটা মকআপে ফেললে কিরকম দেখতে হবে প্রিন্ট করার আগে সেটা তো আপনি দেখতে চান নিশ্চয়ই। তো তার জন্য আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে রেখেছি আমি অলরেডি আগে থেকেই। তো আমি এখান থেকে আপলোড করছি, আপলোড ইমেজ, এবং সেটা এখান থেকে ডাউনলোড করে নেব, এই সরি এখান থেকে আপলোড করে নেব। তো এটাকে আমি ঠিক মতো সাইজে করে নেব এবং এটা একটুখানি অ্যাডজাস্ট করে সেন্টার অনুযায়ী আমি বসিয়ে দেবো। ওকে,
তো ক্রপ অ্যান্ড কন্টিনিউ করবো, এবং সাথে সাথে আমার এখানে ডিজাইনটা আমি দেখতে পাবো। অর্থাৎ ব্যাগটা তৈরি হওয়ার পর, প্রিন্ট হওয়ার পরে কিরকম ধরনের দেখতে লাগবে আপনার ডিজাইনটা, তো সেটা কিন্তু আপনি অলরেডি মকআপে ফেলে আগে থেকে দেখে নিতে পারছেন। এটাই হচ্ছে স্মার্ট মকআপের সুবিধা। তো চলুন আমরা নেক্সট ডিজাইনটা করি। তো অ্যাড এ নিউ পেজে ক্লিক করলাম এবং ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এই পেজটাও আমি ডিলিট করে নিলাম। তো আমি নিউ পেজেতে আপলোডসে যাব এবং এখান থেকে খুব সিম্পল ভাবে থ্যাংক ইউ ব্যাগ আমি ডিজাইন করতে পারি। তো সেটা কিভাবে করতে পারি দেখে নিই। কোনো গিফট ব্যাগ বা থ্যাংক ইউ ব্যাগ আমি এখান থেকে ডিজাইন করে নিতে পারি। তো এই ধরনের আমি প্যাটার্ন আগে থেকে আপলোড করে রেখেছিলাম, আপনারা কোনো ফ্রি সাইট থেকে আপলোড করে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো প্যাটার্ন দিয়ে করতে পারেন। ওকে, তো এরপরে আমি এখানে এলিমেন্টসে যাব এবং এলিমেন্টসে গিয়ে আমি একটা স্কোয়ার নেব এবং এটা হোয়াইট কালার করব, ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেবো। ওকে, একটু বড় করে নিলাম আমি। আর আমি এখান থেকে আর একটা স্কোয়ার নেব, সেটাকে আমি এভাবে বসিয়ে দিলাম। এরপরে আমি এখান থেকে টেক্সট একটা স্টাইল চুজ করব। ধরুন এই স্টাইলটা আমি এখান থেকে চুজ করছি, যেটা লাগবে না আমি সেটা ডিলিট করে দিলাম এবং এখানে আমি লিখবো এটা মিডিল অ্যালাইনমেন্ট করে দেবো আর কালারটা চেঞ্জ করে দেবো, সাইজটা একটু বাড়িয়ে নেবো। এবং এটা ঠিকভাবে প্লেস করে দেবো। তো দেখুন খুব সহজে আমরা এই ধরনের ব্যাগ বানিয়ে নিতে পারি। তো এটাও আমি আপনাদেরকে মকআপে ফেলে দেখাচ্ছি, তার আগে আমি খুব সিম্পল ভাবে আর একটা জিনিস করতে পারি, যেটা হচ্ছে সাধারণত আপনারা দেখে থাকবেন গিফট ব্যাগ যেরকম ধরনের হয়, তো সেই ধরনের কোনো রকম প্যাটার্ন দিয়ে আমরা খুব সিম্পল ওয়েতে, মানে কোনো লেখা ছাড়া, কোনো ডিজাইন ছাড়া, শুধুমাত্র প্যাটার্ন দিয়ে আমরা ব্যাগ ডিজাইনটা করতে পারি। তো সেটা কিভাবে করবো দেখে নিই। তো তার জন্য আপনারা যে কোনো ধরনের এই ধরনের প্যাটার্ন কিছু নামিয়ে নিতে পারেন যে কোনো ফ্রি সাইট থেকে, এবং সেই প্যাটার্ন দিয়ে আপনারা করতে পারেন। ধরুন আমি এটা চুজ করলাম এখান থেকে, তো এটাকে আমি ঠিকভাবে বসিয়ে নেব। ওকে, তো শুধুমাত্র এই ডিজাইনটাই আমি রাখতে চাইছি, আর কিছু থাকবে না, কোনো লেখা থাকবে না। ওকে, তো সেভাবেও আমরা করতে পারি। তো এরপরে আমি ডাউনলোডসে যাচ্ছি, এখান থেকে আমি ডাউনলোড করে নেবো এবং এটা আমি মকআপে ফেলে দেখে নেবো যে কিরকম ধরনের দেখতে লাগবে প্রিন্ট হওয়ার পর। তো আমি আবার স্মার্ট মকআপে যাব, এখান থেকে যে পিকচারটা অলরেডি আছে সেটাকে আমি রিমুভ করব এবং আপলোড ফর্মে গিয়ে আপলোড ইমেজ করব, এবং এখান থেকে আমি ফার্স্ট এটা দেখাচ্ছি।
দেখুন, ঠিক এইরকম ধরনের দেখতে হবে আমার সেকেন্ড ডিজাইনটা। ওকে, এরপরে আমি থার্ড ডিজাইনটা করে দেখাচ্ছি। সেটা আমার ঠিক এই ধরনের দেখতে হবে। ওকে, তো এইভাবে আমরা খুব সহজে কিন্তু ব্যাগ ডিজাইন করে নিতে পারি, এবং সেটা আমাদের নিজেদের পছন্দ মতো ডিজাইন করে, নিজেদের হাতে ডিজাইন করে সেটাকে করতে পারি। ওকে, আর সেটা ক্যানভার মাধ্যমে খুব সহজে করে নিতে পারি, তার জন্য আমাদের এক্সট্রা অন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন হচ্ছে না। ওকে, খুব ইজিলি আমরা জিনিসটা করে নিতে পারবো। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন জিনিসটা কিভাবে করতে হবে, এবং কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদেরকে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।